রয়েছে, কবে নাগাদ মালয়েশিয়া ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট শেষ হবে, এই বিষয়ে প্রবাসীবাইদের কমেন্টের উত্তর, এবং রয়েছে কুয়ালালামপুর টু ঢাকা রুটে বিমান ফ্লাইট এবং টিকিটের দাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ক্যামেরা দাম সহ আপনাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিব। প্রবাস টিভি, প্রবাসীদের সাথে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকে আপনার হাতে শেয়ার করবো মালয়েশিয়া আপডেট নিউজ। মালয়েশিয়াতে চলমান রিকালিভেশন প্রোগ্রাম তথা আর্টিকের বিশেষ স্টিকার প্রিন্ট হওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই ভিসা পেয়েছেন, বিষয় রয়েছে বিস্তারিত তথ্য এবং রয়েছে কবে নাগাদ মালয়েশিয়া ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট শেষ হবে, এই বিষয়ে প্রবাসী ভাইদের কমেন্টের উত্তর, এবং রয়েছে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, মালয়েশিয়া কলিং ভিসা সহ বিভিন্ন খাতে এজেন্ট ব্যবহার নিষেধ করে দিয়েছেন বা এজেন্ট ব্যবহার কোনো প্রয়োজন নেই, এই বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য, এবং রয়েছে কুয়ালালামপুর টু ঢাকা রুটে বিমান ফ্লাইট এবং টিকিটের দাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ক্যামেরা দাম সহ আপনাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিব। তাদের আসলে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টানে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশ আমাদের ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশ সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে চলতেছে রিকালিভেশন প্রোগ্রাম যার মাধ্যমে অবৈধ প্রবাসী ভাইরা বৈধ হতে পারবে এবং কি দেশেও যেতে পারবে। আলহামদুলিল্লাহ, শুরু থেকে যে সমস্ত প্রবাসী ভাইরা কোম্পানির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছেন, রেজিস্ট্রেশন করেছেন এবং কি ফিঙ্গারপ্রিন্ট আপনারা দিয়ে দিয়েছেন, ওই সমস্ত প্রবাসী ভাইরা কিন্তু ইতিমধ্যে দাপে দাপে মেডিকেল হয়ে গেছে, আপনাদের লেবি বায়ার হয়ে গেছে, সমস্ত কার্যক্রম কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা অপেক্ষা ছিলাম কবে আপনাদের বিশেষ টিকিট প্রিন্ট হয়ে আসবে। আলহামদুলিল্লাহ, ইমিগ্রেশন থেকে সত্যিই ভালো কয়েকটি নিউজ আসতেছে এবং কি ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই কিন্তু বিশেষ টিকিট পেয়েছেন, আমাদের সাথেও যোগাযোগ করেছেন। যে সমস্ত প্রবাসী ভাইরা শুরুর শুরুতে বা বৈধকরণ শুরুতে আপনারা রেজিস্ট্রেশন করেছেন এবং কি ফিঙ্গারপ্রিন্ট করেছেন, আপনাদের কোম্পানির আন্ডারে সরাসরি আপনারা যে বৈধ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, ওই সমস্ত কোম্পানিগুলো কিন্তু ইমিগ্রেশন থেকে বিশেষ টিকিট নিয়ে এসেছে। যেহেতু মালয়েশিয়াতে বর্তমানে সময় আমরা দেখতেছি বড় বড় যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে এবং কি বিভিন্ন পাম বাগান, সবজি বাগান সহ বড় বড় ফ্যাক্টরি কলকারখানাতে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে ওই সমস্ত যেই ফ্যাক্টরি ওই সমস্ত সেক্টরের মালিকগুলো কিন্তু ইমিগ্রেশন থেকে খুবই দ্রুত বিশেষ টিকিট নিয়ে এসেছে, আর এভাবেই ক্রমাগতভাবে বাকি সমস্ত প্রবাসী ভাইরা কিন্তু আপনারা বিশেষ টিকিট পেয়ে যাবেন, এবং কি যে সমস্ত প্রবাসী ভাই আপনারা এজেন্টের আন্ডার ভিসা রিনিউ করতেছেন আপনারাও ভিসা পাবেন, আতঙ্কিত হবেন না, তবে একটু সময় লাগবে। শুধুমাত্র যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা শুরু থেকে আপনারা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং কি আপনাদের কোম্পানির তত্ত্বাবধানে যে কোম্পানির প্রসেসটায় আপনারা বিশেষ টিকিট পেয়ে গেছেন, এখনও যারা কিনা অনেক আগেই আপনারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনার কোম্পানির মাধ্যমে এখনও ফিঙ্গারপ্রিন্ট করতে পারেননি, আপনারা দ্রুত ফিঙ্গারপ্রিন্টের জন্য যোগাযোগ করুন কোম্পানির সাথে। শুধুমাত্র আপনার কোম্পানি ইমিগ্রেশনের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে, আর যখনই আপনারা ফিঙ্গারপ্রিন্টে আপনারা যে সাকসেস হয়ে যাবেন ঠিক তখনই কিন্তু ক্রমাগতভাবে আপনাদের মেডিকেল লেবি বা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনারাও ভিসা পেয়ে যাবেন। দুঃসম্মানিত প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে চলমান রিকালিভেশন প্রোগ্রামের বৈধকরণের ফিঙ্গারপ্রিন্ট কবে নাগাদ শেষ হবে প্রবাসী ভাইরা প্রতিনিয়ত আমাদের প্রবাস টিভি ফেসবুক পেজে মেসেজ করতেছেন। প্রবাসী ভাইরা, যেহেতু মালয়েশিয়াতে রিকালিভেশনের মাধ্যমে বৈধ হওয়ার কার্যক্রম চলতি বছর 2021 সালের 31 ডিসেম্বর রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্ট আপনারা 2022 সালে পর্যন্ত করতে পারবেন। তবে হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট বা রিকালিভেশনের মাধ্যমে বৈধ হওয়ার সমস্ত কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে আগামী 2022 সালের জুনের 30 তারিখ পর্যন্ত, তথা জুনের 30 তারিখের ভিতরেই কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট মেডিকেল লেবি বায়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে জুন মাসের আগেই কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে যাবে, যেহেতু ফিঙ্গারপ্রিন্টে যে সমস্ত প্রবাসী বাইরে আনফিট হয়ে যাবেন বা বৈধ হতে পারবেন না, লাল সিল পাবেন, ওই সমস্ত প্রবাসী বাইরে যেন জুনের 30 তারিখের মধ্যে দেশে যেতে পারেন 500 রঙের জরিমানা দিয়ে, তাই তো এর আগেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে যাবে। তাই তো যারা কিনা এখনও বৈধ হননি বা বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেননি, আপনারা দ্রুত ভালো একটি কোম্পানি দেখে কথাবার্তা বলেই কিন্তু পাসওয়ার্ড জমা দিয়ে দিবেন। তবে হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন রেজিস্ট্রেশনের পরে চিন্তাভাবনা করবেন যে আপনার কোম্পানি খারাপ, আপনার এজেন্টটি খারাপ, ভালো না, চেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু অনেক জামেলার মধ্যে পড়ে যাবেন। তাই তো আপনারা বৈধ হওয়ার আগে বা রেজিস্ট্রেশন করার আগে কিন্তু ভালোভাবে যাচাই বাছাই করে কিন্তু আপনারা বৈধ হওয়ার কার্যক্রমে
অংশগ্রহণ করবেন। আর যে সমস্ত প্রবাসীরা ইতিমধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলছেন, আপনারা চাইলে কিন্তু যে কোম্পানি পরিবর্তন করতে পারেন যদি আপনার সমস্যা মনে হয়, কেননা আপনাকে এই কোম্পানির আন্ডারে 10 বছর কাজ করতে হবে। যদি আপনি এখনই মনে করেন যে আপনার কোম্পানি ভালো না, সমস্যা করতেছে, তাহলে কিন্তু পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা হবে না। যে সমস্ত প্রবাসী আপনারা যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছেন, আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন না, আপনারা এই কোম্পানির আন্ডারেই কাজ করতে হবে। দেশমান্ত ভিউয়ার্স, আজ মালয়েশিয়া মন্ত্রণালয়ে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী হামজা জহিরুদ্দিন স্যার, তিনি কিন্তু বিশেষ একটি যেই বিষয় আলোচনা করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়াতে কলিং ভিসা, অন্যান্য ক্যাটাগরি ভিসা সংক্রান্ত বিভিন্ন খাতে কিন্তু এজেন্ট ব্যবহার হচ্ছে, আর যার মাধ্যমে কিন্তু যে অনেকগুলো টাকা এজেন্টরা হাতিয়ে নিচ্ছে। যেমন কি যেখানে যেই একজন যেই শ্রমিককে বিদেশ থেকে মালয়েশিয়া আনতে হলে যে সমস্ত টাকা খরচ হতো, তার থেকে এখন অনেক টাকা বেশি খরচ হচ্ছে, নর্মালি 20,000 রিংগিত পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে, এ বলে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী আখ্যায়িত করেছেন। এবং কি সবাইকে আহ্বান জানিয়েছেন যে, তাই তো মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় কোম্পানিদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা চাইলে কিন্তু সরাসরি কর্মী নিয়ে আসতেও পারেন, এবং কি যে কর্মীকে আপনারা দেশেও পাঠিয়ে দিতে পারেন, সমস্ত কিছু কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের ইমিগ্রেশনের সাথে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু করতে পারেন। এর মধ্যখানে তৃতীয় পক্ষকে ধরে কিন্তু অনেক টাকা নষ্ট হচ্ছে, বিষয়ে লক্ষ্য রাখার জন্য। তাতে প্রবাসী ভাইয়েরা, আমাদের যেই আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং কি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ স্যারও কিন্তু আগামী 18 ডিসেম্বর মালয়েশিয়া আসতেছেন, এবং কি 19 ডিসেম্বর পুত্রজায়াতে আমাদের কলিং ভিসার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে, এবং কি ওইখানে কিন্তু যেই আমাদের কলিং ভিসার যে সমস্ত ভাইরা মালয়েশিয়া আসবেন, তারা কিন্তু কত টাকা পে করতে হবে, কোন খাতে কত টাকা এবং কি কোন কাজ দিবে, বেতন কত, বিস্তারিত কিন্তু আলোচনা হবে। আমরা আশাবাদী, যেহেতু আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীও চেষ্টা করতেছে, এবং কি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীও চেষ্টা করতেছে, এবং কি মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই বিষয়ে কথাবার্তা বলছেন যে অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে। তাই তো আমরা আশাবাদী খুব কম দামে অল্প খরচে যে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে আমাদের দেশে অবস্থানরত ভাইয়েরা। আপনারা অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপডেট আসা মাত্রে আমরা আপনার সাথে শেয়ার করব। দেশমান্ত প্রবাসী ভাইয়েরা, কুয়ালালামপুর টু ঢাকা রুটে টিকিট সংক্রান্ত যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে টিকিট কিনেছেন, আপনারা অবশ্যই জানেন যারা কিনে ডিসেম্বর মাসে টিকিট কিনেছেন, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা 1500, 1600, 1700, 1800 এবং কি 2000 রিংগিত দিয়েও টিকিট কেটেছেন, শুধুমাত্র সিঙ্গেল টিকিট যাওয়ার টিকিটটি। আলহামদুলিল্লাহ, ক্রমাগতভাবে টিকিটের দাম কমতেছে, এবং কি জানুয়ারি থেকে কিন্তু আপনারা অনেক কম দাম টিকিট পাবেন। যদি প্রবাসী ভাইয়েরা আপনি যদি আগামী জানুয়ারি মাসে দেশে যান, তাহলে কিন্তু অনেক কম দামে টিকিট পাবেন। আপনাদের কয়েকটি টিকিট আমরা দেখাচ্ছি, যেমন কি আগামী 17 জানুয়ারি যদি আপনি টিকিট কাটেন, তাহলে পাবেন যে এয়ার এশিয়াতে কুয়ালালামপুর টু ঢাকা আপনি যাবেন মাত্র 879 রিংগিত দিয়ে আপনি টিকিট কাটতে পারবেন, শুধুমাত্র সিঙ্গেল টিকিটটি। এবং কি পরবর্তী রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন রয়েছে 1147 রিংগিত, এরপর রয়েছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আর একটি ফ্লাইট রয়েছে যে 1161 রিংগিত। তো সেক্ষেত্রে যদি আমরা আরেকটু চেক করি, আগামী 20 জানুয়ারি আপনার স্ক্রিন দেখতেছেন যে ফ্লাইট অ্যাভেলেবেল রয়েছে এয়ার এশিয়া 880 রিংগিত, এরপর রয়েছে মারিন্দো এয়ার রয়েছে 1387 রিংগিত, এরপর রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স রয়েছে 1490 রিংগিত, এরপর দেখুন 7 জানুয়ারি রয়েছে আগামী যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1121 রিংগিত, মাত্র যেই 7 জানুয়ারি 7 দিন পরে কিন্তু অনেক কমে গেছে টিকিটের দাম। এরপর রয়েছে যদি আমরা এখন চেক করি যে আগামী 3 ফেব্রুয়ারি, তাহলে পাচ্ছি কত 967 রিংগিত এয়ার এশিয়াতে আপনি টিকিট কাটতে পারবেন কুয়ালালামপুর ঢাকা রুটে। যে 30 ডিসেম্বর চলতি মাসে 30 ডিসেম্বর টিকিটের দাম রয়েছে যেই মালদহিয়া রয়েছে সর্বোচ্চ কম দামে 1878 রিংগিত, দেখুন 30 তারিখ 1878 রিংগিত, এবং কি আগামী 7 তারিখ রয়েছে জানুয়ারি মাসের মাত্র 900 রিংগিত প্লাস বা একটু বেশি বা 1000 রিংগিতের মতো। যে প্রবাসী ভাইরা, আমরা যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা দেশে যাব, আমরা চাইলে কিন্তু এখন টিকিট কাটতে পারি, আমরা যারা কিনা ছুটিতে যাব অথবা আমরা একেবারে চলে যাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য, আমরা টিকিট কাটতে পারি, কোনো সমস্যা হবে না, অবশ্যই আমরা পরিচিত লোকের মাধ্যমেই টিকিট কাটব। যে সময় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কি ভিডিওটি শেয়ার করবেন, আমরা প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নির্ভর থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ।